আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ কাঁঠালি বিচি পুঁই দিয়ে তরকারি রূপচাঁদা বেগুন আলু ডাটা দিয়ে আরেকটা তরকারি আর এজন্য আমি চিংড়ি মাছ পুঁই শাক কাঁঠালি বিচি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি রূপচাঁদা মাস্টার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন আলু ডাটা এগুলো কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি মরিচ কেটে নিয়েছি প্রথমেই আমি রান্না করব কাঁঠালি বিচি চিংড়ি মাছ আর এজন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁঠাল বিচি পুঁই শাক চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব আর এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করি নাই কারণ শাকের থেকে পানি বের হয়ে আসবে আর ওই পানিতেই সবজিগুলো আর মাছটা সিদ্ধ হয়ে যাবে এগুলো একটু নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এদিকে আমার দুষ্ট বুড়িটা দেখেন কি করছে সাজগুজে সব জিনিসপত্রগুলো বের করে নিয়ে সে নিজের মনের মতো সাজছে দেখুন তার মুখের অবস্থাগুলো কি করেছে গামছা দিয়ে শাড়ি পরে একাই নিজের মনের মতো করে নিয়েছি এখন চলুন দেখি পৈশাক আর চিংড়ি মাছের অবস্থাটা কি প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পানি অত বেশি ঝুল রাখবো না মাখা মাখা ঝোলটা রাখবো আর একটু পর আমি এটা নামিয়ে এই তো এটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব দেখতে অনেক ভালো লাগছে আর এখন আমি রান্না করব। রূপচাঁদা মাছের এই তরকারিটা আর জন্য প্যানের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো রূপচাঁদা মাছটা মাছটা কষানো হয়ে গেলে আমি এক সাইডে তুলে রাখবো আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এভাবে অবশ্যই করবেন করবেন ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য আর এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি কিছুটা কমে আসলে এর মধ্যে দিয়ে দেব মাছ সামান্য ধনিয়া গুঁড়া আর সাথে জিরা গুঁড়া ফ্লেভার ভালো আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে বা না লাগলে দুটোই কমেন্টে লিখে জানাবেন আশা রাখছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এটাই দয়া করি আল্লাহ হাফিজ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে